নতুন একটা জীবনে পা রাখতে যাচ্ছ, সেখানে তোমার সাথে অনেক সহকর্মী কাজ করবে। অনেক সময় অনেক সহকর্মী তোমার কাছে তাদের নিজেদের সুখ দুঃখ বর্ণনা করবে। তুমি কখনোই সেই কথাগুলি অন্য কোনো সহকর্মীর কাছে শেয়ার করবে না, সব কিছু নিজের কাছেই রাখবে, মনে করবে এটা তোমার কাছে তার রাখা একটা আমানত, এবং সবাইকে শ্রদ্ধা করবে, পারলে প্রয়োজনে সবাইকে সাহায্য করবে, কিন্তু কখনো কাউকে অসম্মান করো না। বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বিল ক্লিনটনের মায়ের দেওয়া কিছু উক্তি করেছিলাম, আর আজ যে উক্তিগুলি করলাম এই উক্তিগুলি হলো আমার মায়ের, যেটা আমার বড় বোন যখন কর্মজীবনে পা রাখে, সেই প্রথম দিন জয়েন যেদিন করবে, তো সেদিন যাওয়ার সময় আমার মা আমার বোনকে এই কথাগুলি বলেছিলেন। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি রুমিজ বিল্লা। ডিপস পাম প্রেজেন্টেশন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আসলে পৃথিবীর কোনো মাই চায় না যে তার সন্তানরা কোনো খারাপ পথে যাক, এবং সব সন্তানের কাছেই তার মাই হচ্ছে শ্রেষ্ঠ। তো যাই হোক বন্ধুরা, এই কথাগুলি বলার পিছনে একটা কারণ আছে, তো কারণটা আমি আপনাদের একটু পরেই বলছি। তো দেখলেন আমি সকালবেলা আমার বাসি ভাত ছিল, সেটা আমি ফ্রাই করে নিয়েছি, আর এখানে হচ্ছে দেশি মালটা। তো আমাদের দেশে কিন্তু এখন ভালোই মালটা এখানে চাষ করা হয় এবং ভালোই হয়, খেতে এগুলো অনেক মিষ্টি, যদিও উপরের সুলাটা কিন্তু সবুজ কিন্তু ভিতরটা পাকা, এবং অসম্ভব ঘ্রাণ, দামে অনেক সস্তা। তা আসলে কি, আল্লাহ সব ব্যবস্থা করে দেন, যেহেতু আমরা গরিব কান্ট্রি, অতএব গরিবদের তো মালটা খেতে ইচ্ছা করে, তো সেখানে কিন্তু মাত্র 60 টাকা করে কেজি, গরিবরা কিন্তু অনায়াসে কিনে খেতে পারে। আর শুধু যে গরিবরা খাবে তা কেন, দেশি ফল আমরাও খাবো। তো বন্ধুরা, এখন চলে এলাম ছাদে, এবং এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো, এই যে একটা আমার ওয়াকিং মেশিন, এই ওয়াকিং মেশিনটা, এই জন্যেই কিন্তু আমার মায়ের উক্তিগুলি আপনাদেরকে আমি বলেছিলাম, যে সবসময় অন্যের জিনিসের যত্ন নিবে, কারো অসম্মান করবে না, সবসময় মনে রাখবে অন্যের কোনো কিছু তোমার কাছে, সেটা পণ্য হোক বা কথা হোক, সেটা তোমার কাছে আমানত। তো এই যে ওয়াকিং মেশিনটা, এই ওয়াকিং মেশিনটা আমার কেনা 2003 সালে, এবং এটা আমি ব্যবহার করেছি 2011 সাল পর্যন্ত। তো এরপরে হচ্ছে আমার মেশিনটা একেবারে ঝকঝকে তকতকে ছিল, আমি এত বছর ব্যবহার করেও ঝকঝকে তকতকে। এরপরে দীপের পাপার এক বন্ধু হার্ট অ্যাটাক করলো, তো সে তখন বলল যে তোদের বাড়িতে একটা ওয়াকিং মেশিন আছে, তা আমাকে 1 মাসের জন্য দে, আমি একটা কিনে আবার তোদের ফেরত দেবো। এটা যদিও ইলেকট্রনিক্স না, এটা পায়ে প্রেশার দিয়ে এটা চালাতে হয়, কারণ আমার ইলেকট্রনিক্স মেশিন কেনার সামর্থ্য আমার নেই বা তখনও ছিল না, এটা আমি তখন কিনেছিলাম 12,000 টাকা দিয়ে। এরপরে ওই ভদ্রলোক নেবার পরে 1 মাস হয়ে গেছে আর দেয় না, আমরাও লজ্জায় যাই না, এরকম করতে করতে 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে আমি দীপের পাপাকে তখন আমি বলা শুরু করলাম যে মেশিনটা আনো, আমি এই 1 বছর ঘরে একটু হাঁটতে পারি না, কারণ দীপ তখন কোলে একদম ছোট, ওকে নিয়ে তো ওরকম রেখেও যাওয়া যায় না কারো কাছে, আমার ঘরে কোনো লোক থাকতো না। তা যাই হোক, এরপরে যখন অনেক কষ্টে সে বাড়ি থেকে ফেরত আনা হলো, তো দেখা গেল যে আমার মেশিনটা দেখে মনে হলো যেটা 50 বছরের পুরানো। আর বন্ধুরা, এখানে হচ্ছে আমার কিছু, ও আমার ছাদে একটা ছোট একটা রুম করা আছে, তো সেইখানে আমার কিছু পুরানো জিনিসপত্র আছে, তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে কাঁথাগুলি দেখছেন, এই কাঁথাগুলি আমার মায়ের হাতে করা। আমার মা একজন স্কুল টিচার ছিলেন, এবং তার পাশাপাশি তো সংসার, তো প্রত্যেকটা মানে মেয়ে হয়ে যে জন্মাবে তার ঘরেই সংসার থাকবে, যেটা আমার মায়ের কাঁধেও ছিল। তো এবং এর পাশাপাশি আমার মায়ের অনেক গুণ ছিল, যেটা অনেকের মায়েরই আছে, আসলে প্রত্যেক মার ভিতরেই গুণ আছে। তো এই যে কাঁথাগুলি দেখছেন, সব আমার মায়ের হাতে সেলাই করা। তো আমার মা আমাকে যে কটা কাঁথা দিয়েছিলেন, তার ভিতরে এখন আমার কাছে এই 4টা কাঁথা আছে আর নেই, আরগুলো ব্যবহার করতে করতে সব ছিঁড়ে গেছে। মাঝে মাঝে হয়তো আপনারা দেখেন যে দীপ একটা কমলা রঙের কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, ওটাও আমার মায়ের করা, তা ওটাও এখন প্রায় অনেকটাই কিন্তু মানে নরম হয়ে আসছে, হয়তো আর 2-3 মাস পরে ওটা আর ব্যবহার করা যাবে না। তো যাই হোক, এখন এই মায়ের যে স্মৃতিগুলি আছে, আমি এগুলো আর ঘরে ব্যবহার করতে দিব না, আমি এগুলি আমি রেখে দেবো। মানে আমি যদি বৃদ্ধ বয়সে
ব্যবহার করেই তো করব, না হলে এরকমই থাকবে, পচে যায় যাক, তারপরও আমি এগুলি ব্যবহার করব না। তো যেটা বলছিলাম যে মেশিনটা আমি দিলাম আমার ঝকঝকে তকতকে, আর সেই মেশিনটা মানে বহুত কষ্টে ফেরত আনা হয়েছে, অন্তত 3 মাস তার পিছনে ঘুরতে হয়েছে। এরপরে সে দিয়েছে, এবং যে বেল্ট ছিল বেল্টটাকে মনে হচ্ছে যেন তারা ভাতের মতো একদম গিলে গিলে খেয়েছে। আর চারিপাশের তো দেখলেন যে বর্ডারগুলি কালো, সবগুলি সব ছিঁড়ে ফেলছে। পরে কিন্তু আমার 3300 টাকা দিয়ে আবার একটা বেল্ট কেনা হয়েছে, কিন্তু সেই বেল্টটা কিন্তু আর চলে না, তাকে বরিক পাউডার দিতে হয়, এরপরে চালানো যায়। তার মানে আমাকে বরিক পাউডারের পিছনে আবার বাড়তি খরচ করতে হবে। তো যাই হোক, এরপরে কিন্তু আমার মেশিনটা একদম অকেজো হয়ে এখানে পড়ে আছে আজ এত বছর। তো দীপের পাপা স্মৃতি হিসাবে রেখে দিছে যে থাক, তো ওইভাবেই পড়ে আছে। আর যাই হোক, আমি আজকে ভাবছিলাম ছাদে আমি অন্য কিছু একটু ভিডিও করব, আমি ট্রাইপডটা সাথে করে নিয়ে এসেছিলাম, কিন্তু এত রোদ যে আমার ফোনটা মানে 1 মিনিটের ভিতরে এত গরম হয়ে যাচ্ছে যে আমি ভয় পাচ্ছি, কারণ এই ফোনটাই আমার সম্বল। ফোনটা নষ্ট হয়ে গেলে আমার ভিডিওটা বন্ধ, আমার এই যে ইউটিউবে যে আমি ভিডিও ছাড়ি এটা বন্ধ হয়ে যাবে, যার কারণে সে লোভটা ত্যাগ করে আমি কিন্তু ট্রাইপডটা রেখে জাস্ট হালকাভাবে আমি একটু কিছু ও মানে ভিডিও সিন নিয়ে নিয়েছি, আর যেগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো আর করতে পারিনি। তো আমার অনেক পুঁইশাক হয়েছিল, তো বন্ধুরা এই পুঁইশাক কেটে নিলাম, আর এই পুঁইশাকগুলি আমি আজকে রান্না করব না, এগুলি আমি আজকে প্রসেস করে রেখে দেব, আগামীকাল রান্না করব। আর আজকে আমার রান্নার ভিতরে থাকবে মাছ, মাছ রান্না করব, যেহেতু আমার ছেলে মাছ খায় না, তারপরেও এখনও স্কুল থেকে ফিরলে জিজ্ঞেস করব, যদি সে ডিম খেতে চায় ডিমটা আবার কোনভাবে রান্না করতে হবে সেটাও তার কাছে জিজ্ঞেস করে নিতে হবে, এই কারণে এখন আর ডিমটা আমি করলাম না। তা আর এই যে আমি কিছু আরও একটু শপিং করেছি, আমার ঘরে কিছু ছোটো বাটির দরকার ছিল, আসলে টুকটাক জিনিস রাখতে যে একটু তরকারি আছে বা 1 পিস মাছ আছে এরকম রাখতে গেলে না ছোটো ছোটো বাটির খুব প্রয়োজন হয়। তা আবার বাটিগুলো আবার এমনি রাখার জন্য এই ঝুড়িটা আমি কিনেছি, ঝুড়িটা ক্যামেরায় কতটুকুন মনে হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ঝুড়ি। তো এই ঝুড়িটাতেই আমি এখন আমার ঘরের যত ছোটো বাটি আছে আমি রাখবো, এবং প্রয়োজনে যাতে বের করে ব্যবহার করতে পারি। আর আমি রান্না করলাম মাছ তো দেখলেন, কলমি শাক আর ঢ্যাঁড়স, এটাই আজকে দুপুরের জন্য রান্না করেছি। তো বন্ধুরা, আপনাদেরও বলছি, অন্যের জিনিস এবং আমানত নিজের কাছে কথা হিসেবেই রাখতে হয়। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।